আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, এ উসাইদ, তুমি তিলাওয়াত বন্ধ করে দিলে কেন? তুমি পড়তে থাকলে না কেন? তিলাওয়াত করতে থাকলে না কেন? কেন তুমি তিলাওয়াত বন্ধ করেছো? ইয়াবা উসাইদ বিন হুনাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, ও নবীজি, আমি তো তিলাওয়াত বন্ধ করতাম না, কিন্তু গোড়াটা এমন ভাবে লাফাই দিছিল, আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। এই গোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যায় কিনা, আমার সন্তানটা আবার মরে যায় কিনা, এ যদি না হতো তাহলে আমি তিলাওয়াত বন্ধ করে দিতাম না গো নবীজি। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, এরে উসাইদ, তুমি যে আকাশের দিকে তাকায় দেখেছো সামিয়ানার মতো, ওই সামিয়ানার মাঝে সুন্দর সুন্দর আলো দেখেছো, এই সুন্দর সুন্দর আলোগুলো কি তুমি জানো নি? এমন সময় উসাইদ বিন খুদায়ের বলেন, নবী গো, আমি জানি না এই বাতিগুলা কি, এই আলোগুলো কি, আমি তো জানি না। আল্লাহর নবী রাগ দিয়া বলেন, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি তোমার বাড়িতে এসে গিয়েছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে দিতা, তোমার তেলাওয়াত যদি তুমি চালু রাখতাম, এই ফেরেশতাগুলি তোমার তেলাওয়াত শোনার জন্য সকাল পর্যন্ত তোমার বাড়ির উপরে থাকতো, এমনকি সকাল বেলা তোমার এলাকার মানুষগুলি আল্লাহর ফেরেশতা গুলিকে নিজ চোখে দেখে বলতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ. وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، القرآن شافع مشفع، وما حل مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن جعله خلفه ساقه إلى النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قدكار محفيل الرسماني تشربتي شاهد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, দীন দরুদি ইসলাম পিপাসার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত ভদ্র আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহতী মাহফিলে আসার, বসার এবং দিনই কিছু কথাবার্তা বলার এবং শ্রবণ করার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য আমরা পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ইমানে আওয়াজে কালিমাতুর শুকর কৃতজ্ঞতার বাক্য পড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় আলোচনায় যাব না, যেহেতু সময় খুবই কম, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটা কথাবার্তা বলার আশা প্রকাশ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে দোয়া চেয়েছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে কোরআন হাদিস থেকে কিছু বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছেন। তিনটি কথার প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, সে কোরআন আপনি তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি কোরআন তেলাওয়াত করেন। আমার নবীজি কোরআন তিলাওয়াত করতেন, নবীজি রাত জেগে জেগে কোরআন তিলাওয়াত করতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবায়ে কেরামও রাত জেগে জেগে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এখন রাত জেগে জেগে ফেসবুক আর ইউটিউব আর যত ধরনের স্টার জলসা, বেহায়াপনা, নগ্নতা আর যত ধরনের বেহুদা কাজ আছে, যত ধরনের গুনার কাজ আছে, সেই গুনার কাজগুলি রাত জেগে জেগে আমরা করি, ঠিক কিনা বলেন? নবীজি আর নবীর সাহাবায়ে কেরাম রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতেন আর আমরাও রাত জেগে থাকি, কিন্তু রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত নয়, রাত জেগে জেগে আমরা ফেসবুক ইউটিউব আর যত ধরনের নগ্নতা আর দেহায় বানার যত গুণা আছে, সেই গুণায় আমরা লিপ্ত থাকি, কথা ঠিক কিনা বলে ভাইরা? আমার শান্তি তো এই জন্যই আমার আপনার ফ্যামিলিতে নাই, হুজুর দোয়া করেন ঘরের মধ্যে শান্তি নাই, আল্লাহ যেন শান্তি দান করে। শান্তি আসবে কোথ থেকে? আমার ঘরে তো কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত আমার ঘর থেকে বন্ধ হয়ে গেছে। আমার ঘরের মধ্যে 24 ঘন্টার অধিকাংশ সময় যায় স্টার জলসা আর যত ধরনের নাটক আর ছবি আছে আর যত গুণা আছে সেগুলি দিয়ে আমার ঘর পরিচালিত হয়ে আমার ঘরটা চলে, ঠিক কিনা বল? সারাদিন যায় আমার সন্তান কি 10 মিনিটের জন্য কোরআন পড়েছে? আমার বিবিটা কি 10 মিনিট কোরআন ঘরে পড়েছে? আমি কি 10 মিনিট মাত্র 24 ঘন্টা থেকে 10টা মিনিট কি কোরআন তেলাওয়াত আমি করেছি? না, কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত আমার আপনার ঘরে না থাকার কারণে
আমার আপনার ঘর থেকে শান্তি আর রহমত বিদায় নিয়েছে, ঠিক কিনা বলে ভাইরা? আমার যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু আছে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি আছে, ঠিক কিনা বলে? কোরআন তেলাওয়াত আমাদের ঘরে চালু করতে হবে যদি শান্তি আমরা চাই। কোরআন তেলাওয়াত যেখানে হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, ওখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথা গুলি শুনি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীর একজন সাহাবি, নাম তার উসাইদ বিন খুদাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উসাইদ বিন খুদাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রিবেলা আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহর কোরআন তেলাওয়াত আমি করি, একটা ঘোড়া বাধা ছিল, আমি কোরআন তেলাওয়াত করি এই ঘোড়াটা লাফাইতে শুরু করেছে, ঘোড়ার এই লাফালাফি দেখে আমি আমার তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করার পরে দেখে গেল ঘোড়াটা লাফালাফি বন্ধ হয়েছে। আমি কিছুক্ষণ পর আবার তেলাওয়াত শুরু করে দিলাম, আবার তাকায়া দেখি এই ঘোড়াটা লাফাইতে শুরু করেছে, আমি আবার তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দিয়েছে। আমি আবার তেলাওয়াত শুরু করে দিয়েছি, ঘোড়াটা এবারও লাফাইতে শুরু করেছে। এই ঘোড়াটার খুব কাছাকাছি স্থানে আমার একটা ছেলে সন্তান, ছোট্ট ছেলে সন্তান শোয়া ছিল। আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, আমি আশঙ্কায় পড়ে গেলাম, না জানি এই ঘোড়াটা লাফালাফি করতে করতে আমার সন্তানের উপর পড়ে যায় আর আমার ছেলেটা মরে যায়। এই জন্য আমি তিলাওয়াত বন্ধ করে দিলাম, একটা দৌড় দিয়া আমি আমার ছেলেটাকে ওই ঘোড়ার কাছ থেকে সরায় আনিয়ে এসেছি। আমি যখন আমার ছেলেটাকে ওই ঘোড়ার কাছ থেকে সরায় আনলাম, এমন সময় আমার দৃষ্টিটা আকাশের দিকে পড়ল। আমি আকাশের দিকে তাকায় দেখি সামিয়ানার মতো দেখা যায়, ওই সামিয়ানার মাঝে সুন্দর সুন্দর বাতি ঝলমল ঝলমল করতেছে। আমি এত সুন্দর বাতি জীবনে আর কোনোদিন দেখি নাই। আমি দেখতে দেখতে এক পর্যায়ে এই আলোগুলি অদৃশ্য হয়ে গেছে। আমি সকালবেলা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাইয়া সমস্ত ঘটনা খুলে বললাম। আল্লাহ নবী ডেকে ডেকে বললাম, এ উসাইদ, তুমি তিলাওয়াত বন্ধ করে দিলে কেন? তুমি পড়তে থাকলে না কেন? তিলাওয়াত করতে থাকলে না কেন? কেন তুমি তিলাওয়াত বন্ধ করেছ? ইয়াবা উসাইদ বিন হুনাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, ও নবীজি, আমি তো তিলাওয়াত বন্ধ করতাম না, কিন্তু ঘোড়াটা এমন ভাবে লাফাই দিছিল আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, এই ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যায় কিনা, আমার সন্তানটা আবার মরে যায় কিনা, এ যদি না হতো তাহলে আমি তিলাওয়াত বন্ধ করে দিতাম না গো নবীজি। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, এরে উসাইদ, তুমি যে আকাশের দিকে তাকায় দেখেছো সামিয়ানার মতো, ওই সামিয়ানার মাঝে সুন্দর সুন্দর আলো দেখেছো, এই সুন্দর সুন্দর আলোগুলো কি তুমি জানোনি? এমন সময় উসাইদ বিন খুদাইর বলেন, নবী গো, আমি জানি না এই বাতিগুলা কি, এই আলোগুলো কি, আমি তো জানি না। আল্লাহর নবী রাগ দিয়া বলেন, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, তোমার তেলাওয়াত শোনার জন্য
আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি তোমার বাড়িতে এসে গিয়েছিল। রাম সাহেব তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে দিতা, তোমার তেলাওয়াত যদি তুমি চালু রাখতাম, এই ফেরেশতাগুলি তোমার তেলাওয়াত শোনার জন্য সকাল পর্যন্ত তোমার বাড়ির উপরে থাকত, এমনকি সকালবেলা তোমার এলাকার মানুষগুলি আল্লাহর ফেরেশতাগুলিকে নিজ চোখে দেখে বলত। ভাইরা আমার, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? যে ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হবে, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআন শিক্ষা করা ছেড়ে দিয়েছি, কোরআন আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কোরআন শেখার জন্য পাগল না, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য সকলেই পাগল করা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনি জাগতিক শিক্ষা শিখেন কোনো সমস্যা নাই, তবে আপনি মুসলমানের সন্তান হিসেবে আপনাকে সর্বপ্রথম আল্লাহর কালাম তেলাওয়াত শিখতেই হবে, ঠিক কিনা বলেন? ভাইয়া আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কোরআন শিখার জন্য কেমন বেকুল ছিলেন, কেমন অস্থির ছিলেন, কেমন পাগল ছিলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর একজন সাহাবীর নাম তার আমর ইবনে সালামা। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়ি মদিনা থেকে বহু দূরে একটি গ্রামে, আমার গ্রামের কিছু মানুষ মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। মুসলমানের সম্পদ কোরআন, এই কোরআন শিখার জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম, আমি কোরআন শিখার জন্য অস্থির হয়ে পড়লাম, কিন্তু আমি কিভাবে কোরআন শিখব? আমার গ্রামে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, আমার গ্রামে কোনো মসজিদ নাই, মাদ্রাসায় আমি কিভাবে আল্লাহর কোরআন শিখব? আর মদিনায় যাইয়া এলম শিক্ষা করা, মদিনায় যাইয়া কোরআন শিক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার মন মানে না, আমি যে কোনো উপায়ে কোরআন শিখতে হবে, আমার দৃঢ় প্রতিজ্ঞা, আমি যে কোনো উপায়ে আমি আল্লাহর কালাম শিক্ষা করব, আমি কোরআন শিক্ষা করবই করব। এই জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করলাম, আমি আমার গ্রাম থেকে বহু দূরে একটি রাস্তা রয়েছে, ওই রাস্তায় যাইয়া দাঁড়ায় থাকতাম, যেই রাস্তা দিয়ে মানুষ মদিনায় আসা যাওয়া করত। যখন দেখতাম মদিনা থেকে কোনো কাফেলা আসতেছে, আমি দৌড়াইয়া তাদের কাছে যাইতাম, যাইয়া বলতাম, আপনারা কোথা থেকে এসেছেন, আপনারা কি মদিনা থেকে এসেছেন নাকি বলেন? এরা যদি বলতো হ্যাঁ আমরা মদিনা থেকে এসেছি, আমি তখন বলতাম, বলেন না আল্লাহর কালাম থেকে আপনারা কোন আয়াত মুখস্থ জানেন কিনা, আল্লাহর আয়াত কোন মুখস্থ আছে কিনা একটু বলেন। এমন সময় একজন বলতো আমার একটা আয়াত মুখস্থ আছে, আরেকজন বলতো আমার দুইটা আয়াত মুখস্থ আছে, আরেকজন বলতো আমার তিনটা আয়াত মুখস্থ আছে। এমনই ভাবে যখন মানুষ একটা দুইটা তিনটা আয়াতের কথা বলত, আমি তখন তাদের কাছে কাকুতি মিনতি করে বড় সুন্দর করে অনুরোধ করতাম, ভাই আমি মদিনায় যাইতে পারি না, আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি না, আপনি যে আয়াতটা শিক্ষা করেছেন, যে আয়াত আপনার মুখস্থ রয়েছে, দয়া করে ওই আয়াতটা আমার শিখায়া যা। আমি হাতে জোরে পায়
জানতাম ভাই গো, যদি একটা আয়াত শিখা যান আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, দয়া করে একটি আয়াত আমারে শিখা যান। তখন তারা আমাকে একটা আয়াত শিখায় দেয়, তো দুইটা আয়াত শিখায় দেয়, তো আমি এমনি ভাবে কয়েক মাস পর্যন্ত এমনি ভাবে আল্লাহর কালাম তেলাওয়াত চিৎকার করলাম। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর দেখা গেল আমি কোরআনে কারীমের অনেকগুলো সূরা মুখস্থ করে নিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম কোরআন শিখার জন্য কত কষ্ট, কত মুজাহাদা, কত পরিশ্রম করেছেন, ঠিক কিনা বলেন? এখন কি কোরআন শিক্ষা করা আমাদের জন্য এত কঠিন? এমন কোন গ্রাম আছে যে গ্রামের মধ্যে মসজিদ নাই, যে গ্রামের মধ্যে আলেম নাই, যে গ্রামের মধ্যে হাফেজ নাই, এমন গ্রাম আছে? এখন আমরা প্রত্যেক গ্রামে মানে ডজনের ডজন আলেম হাফেজ আছে, বলেন না আলহামদুলিল্লাহ। এরপরও যদি আমি আপনি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকি, তাহলে আমার মতো আর আপনার মতো হতভাগা আর ফুয়াকো ফেল্লা আর হতে পারে না, ভেতরা বলেন। কোরআন আমাকে শিখতে হবে ভাই, কোরআনকে শিখবো আমরা, রাজি আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের মধ্যে যার করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরে শান্তি দিবেন। আপনি যখন ঘুমাইতে যাইবেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইবেন। আয়াতুল কুরসি তো এটা কোরআনের অংশ, ঠিক কিনা বলেন? আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সকাল পর্যন্ত আপনার পাহারা দায় থাকবে। আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, সকাল পর্যন্ত কোন শয়তান আপনার কাছে আসবে না। সুবহানাল্লাহ, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে সৎকার মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন, আমি সৎকার মাল পাহারা দিচ্ছি। রাত্রি বেলা টাকা দেখি এক লোক এসে সৎকার মাল গুলি বেগের ভিতরে ঢুকাইতেছে, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, এ মিয়া তুমি সৎকার মাল চুরি করার জন্য কেন এসেছ? আমি তোমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। এবার ওই লোকটা বলতেছে, তুমি আমার নবীর কাছে নিয়ে যাও না, আমি আসলে চললাম। আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েগুলি না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করতেছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি অভাবগ্রস্ত, আমার ছোট্ট ছেলে মেয়েগুলা না খেয়ে থাকার কারণে এদের ক্ষুধার যন্ত্রণা আমি আর চলতে পারলাম, এই জন্য আমি চুরি করতে এসেছি, আসলে আমি চুরি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। সকালবেলা আমার নবী আবু হুরাইরা গিয়ে দেখে বলে, আবু হুরাইরা, ও আবু হুরাইরা, তোমার আসামির খবর কি বলো? আবু হুরাইরা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসামি নাকি? আসামি নাকি প্রকৃত চোর? আসামির ঘরে নাকি ছোট্ট ছোট্ট বাল বাচ্চা আছে? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি অনাহারী আছে, না খেয়ে আছে, খুব অভাবগ্রস্ত হওয়ার কারণে চুরি করতে এসেছে, সে আসামি চোর না, ওয়াদা করেছে আর কোনদিন চুরি করতে আসবে না, তাই আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন,
তোমার আসামি আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার সক্কর মাল পাহারা দিচ্ছেন। সক্কর মাল পাহারা দেওয়ার সময় দেখেন রাত্রিবেলা ওই লোকটা আবার এসেছে চুরি করার জন্য। সে ব্যাগের ভিতরে মাল ঢুকাইতেছে, আবু হুরায়রা তাকে ধরে ফেলেন আর বলতে লাগলেন, এ মিয়া তুমি গতকাল বলেছিলে আজকে আসবে না, আবার আসলে আজকে আমি তোমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। এবারও সে গতকালের মতো বলতেছে, না আমি চুরনে আমার ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য এসেছি, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে মায়া লেগে গেছে, ছেড়ে দিয়েছেন। সকালবেলা আল্লাহ নবী বলে, আবু হুরাইরা, এ আবু হুরাইরা তোমার আসামির খবর কি? আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে আর আসবে না, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, আবু হুরাইরা সে মিথ্যা কথা বলেছে, তোমার আসামি আবার আসবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন পাহারা দিচ্ছেন, দেখেন ওই লোকটা রাত্রিবেলা আবার এসেছে চুরি করার জন্য, আবারও সে ব্যাগের ভিতরে মাল ঢুকাইতেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন আর বলতে লাগলেন, এ মিয়া তুমি আজকে এসেছ, আজকে আমি তোমাকে কোনো অবস্থাতেই ছাড়ব না, আজকে আমি তোমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাবই যাব। এবারও সে আগের মতো অজুহাত পেশ করতেছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য এসেছি, আমি চুরি করার জন্য আসি নাই, আমি আসল চুর না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না একদিন চলে যাই, তিন তিন দিন পর্যন্ত তুমি এসেছ, প্রত্যেক দিন তুমি ওয়াদা লঙ্ঘন করতেছ, তুমি মিথ্যা কথা বলতেছ, আজকে আমি তোমাকে কোনো অবস্থাতে ছাড়ব না, আজকে আমি অবশ্যই তোমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। এমন সময় ওই লোকটা বলতেছে, আবু হুরাইরা, আবু হুরাইরা রে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কয়েকটা কালামা, এমন কয়েকটা বাক্য শিক্ষা দেব, যে বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপকৃত করবে। কি কালিমা দাঁড়ানি? ওই লোকটা বলতেছে, তুমি যখন সজ্জা গ্রহণ করবে, তুমি যখন ঘুমাইতে যাইবা, তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইবা। ও আবু হুরায়রা, আয়াতুল কুরসি পাঠ করে যদি তুমি ঘুমো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা সকাল পর্যন্ত নিযুক্ত করে দিবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাথে থাকবে। আর একটা কথা হলো, তুমি আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমাও, সকাল পর্যন্ত কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই চুরকে ছেড়ে দিয়েছেন। সকালবেলা বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ নবী ডেকে ডেকে বলতেছেন, এ আবু হুরাইরা তোমার আসামির খবর কি? ইয়া রাসূলুল্লাহ, আসামি তো আজকে এসেছিল, তবে আজ আসামিকে আমি ধরেছিলাম, আসামি আমাকে এমন কয়েকটা বাক্য শিক্ষা দিয়েছে আর বলেছে, এই বাক্যগুলি যদি পড়ে আমি ঘুমাই, তাহলে নাকি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার জন্য নিযুক্ত থাকবে, আর সকাল পর্যন্ত কোন শয়তান আমার কাছে আসবে না। এই কথাটা শিক্ষা দেওয়ার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, শোনো শোনো, তোমার আসামি দাহা মিথ্যু, তোমার আসামির মতো মৃত্যুক আর কেউ হয় না, তবে তোমার আসামি
আজকে যে কথাটা তোমাকে শিক্ষা দিয়েছে, যে কথাটা বলে গেছে, এই কথাটা অতি সত্য, খুব বেশি সত্য। কম সুবহানাল্লাহ, এই তিন দিন পর্যন্ত যার সাথে তোমার কথোপকথন হয়েছে, যার সাথে তোমার কথাবার্তা হয়েছে, তার পরিচয় জানো নি না কোন বিজি, তার পরিচয় জানি না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, যে তিন দিন পর্যন্ত তুমি যে লোকটার সঙ্গে কথাবার্তা বলেছ, এই লোকটা দুনিয়ার কোন মানুষ না, সে হল একটা শয়তান। কিন্তু শয়তান মিথ্যাবাদী, কিন্তু সে মুসিবতে পড়ে আজকে একটা সত্য কথা বলে গেছে। তুমি যদি এই আমলটা করো, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার সাথে তো থাকবে, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা ঘুমাইবার আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইতে রাজি আছে কিনা? আয়াতুল কুরসি যারা পারি পড়বো, আর যারা আয়াতুল কুরসি পারি না আমরা শিখে নিব। রাজি আছে কিনা বলেন? এই কোরআন আমরা শিখবো কিনা বলেন? এই কোরআন শিখবো কিনা বলেন? ভাইরা আমার, কোরআন ছাড়া আমার আপনার দাম হতে পারে না। কোরআন যার ভিতরে নাই তার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন, যার ভিতরে কোরআনের কোন অংশ নাই, এই অন্তরটা বিরান ঘরের মতো। একটা বিরান ঘর, একটা পরিত্যক্ত ঘর, যে ঘরটা পরে থাকে, যে ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, এমনিতে যে ঘর তিন বছর চার বছর পর্যন্ত বসবাস ছাড়া এমনিতে পরে থাকে, এমন পরিত্যক্ত ঘর যেমনি ভাবে শয়তান আর বুতে দখল করে নেই, ঠিক তেমনি ভাবে যে অন্তরের মধ্যে কোরআন নাই, ওই অন্তরটাকে শয়তানে দখল করে নেই। যেই অন্তরে কোরআন নাই সেই অন্তরটা শয়তান দখল করে নেই। আমাদের অন্তরটা শয়তান দখল করে নেক, এটা কি আমরা চাই? তাহলে আমাদের ভিতরে কিছু কিছু কোরআন অবশ্যই ঢুকাতে হবে কিনা বলে? ভাইয়েরা আমার, এ কোরআন আমাদেরকে শিখতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে আমাদের শিখতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে পড়তে হবে। কোরআন হল সুপারিশকারী, কোরআন এমন সুপারিশকারী যে কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন। কম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল কোরআন শাফিউ মুশাফা ওয়া মাহিলুন মুসাদ্দাকা من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار الله نبي بولين قرآن هلو درهم جد شبار اسكاري কোরআন গ্রহণযোগ্য সুপারিশকারী, কোরআন আবার সত্যবাদী অভিযোগকারী, কোরআন যার পক্ষে সুপারিশ করবে সে জান্নাতি, কোরআন যার বিপক্ষে মামলা দায়ের করবে সে জাহান্নামী। আল্লাহ নবী বলেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনকে সামনে রাখলে কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআনকে পিছনে রাখলে কোরআন আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন, আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? বলেন, সামনে রাখার অর্থ কি? শুনে, অর্থাৎ কোরআনকে প্রাধান্য দেওয়া, কোরআনকে অন্য সব কিছু থেকে বড় মনে করা, ঠিক কিনা বলেন?
কিন্তু আমি কি কোরআনকে সামনে রাখি না পিছনে রাখি, নিজে নিজেকেই প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। ভাই আমার, আমি আমার সন্তানটাকে বাংলা পড়ানোর জন্য একটা মাস্টার রাখি, অঙ্কের জন্য আরেকটা মাস্টার রাখি, ইংরেজির জন্য আরেকটা মাস্টার রাখি, এইভাবে মাস্টার রেখে রেখে দেখা যায় টুতের ত্রিতের একটা ছাত্র ছাত্রীর জন্য আমার প্রাইভেটে 5,000 টাকা খরচ হয়, এমন আছে কিনা বলে। আর আমার সন্তানটাকে আমি কোরআন শিখার জন্য একজন হুজুরকে 1,000 টাকা দিত আমি রাজি না, 1,000 টাকা যদিও কেউ দিয়া পড়ায় তাহলে তার কাছে বড় কষ্ট লাগে যে আরবি পড়ার জন্য কোরআন পড়ার জন্য 1,000 টাকা আমি খরচ করে ফেলবো, তার কলিজার মধ্যে একটা যেন আগুন লাগা যায়, ঠিক কিনা বলে। ভাইয়েরা আমার, আপনার সন্তানটাকে আপনি জাগতিক শিক্ষার জন্য 5,000 টাকা খরচ করলেন মাসে, আর সন্তানটাকে আরবি পড়ার জন্য পাঠাইলেন মক্তবে, মক্তবে তো কোনো টাকাই লাগে না, লাগলে অনেক মসজিদে 20-50 টাকা লাগে, একদিন গেলে আর 4 দিন জানা, না গেল মা বাবা কিছু বলে না, কারণ মক্তবে তো টাকা দেওয়া লাগে না, ঠিক কিনা বলে। আর বাংলা তো ইংরেজির প্রাইভেটে যদি না যায় তাহলে মা বাবা তার আদর করে শাসন করে যেই কোনো উপায়ে প্রাইভেটের মধ্যে পাঠায়, কথাটা সত্য না মিথ্যা বলেন? তাহলে বলেন তো দেখি আমি কি কোরআনকে সামনে রাখলাম না পিছনে রাখলাম বলেন? তাহলে ভাইরা আমার, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনি যা ইচ্ছা তা বড় বড় বানান, কোনো সমস্যা নাই, তবে আপনি মুসলমানের সন্তান, সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দিতে হবে, ঠিক কেনা বলে? ভাইরা আমার, 24 ঘন্টা আপনি আমি কত কাজ করি, সেই কাজ এই 24টা ঘন্টার ভিতর থেকে আধা ঘন্টা না পারি 10 মিনিট সময় হলো আমি কোরআনের জন্য আমি নির্দিষ্ট করে নিব, বলেন ইনশাআল্লাহ? কোরআন পড়লে লাভ না লস মিয়া? লাভ কি আসেন শুনি, আল্লাহ নবী কি বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়ালহাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে কোরআন করিম থেকে একটা হরফ পড়বে, একটা অক্ষর বাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ, একটা হরফ একটা অক্ষর বাদ করলে 10টা নেকি দান করা হবে। তাহলে ভাইরা আমার, একটা পৃষ্ঠার মধ্যে কমপক্ষে 500 হরফ আছে, 500 অক্ষর আছে, কয় শত অক্ষর বলেন? একটা পৃষ্ঠার মধ্যে কমপক্ষে 500 অক্ষর আছে, তাহলে একটা অক্ষর তিলাওয়াত করলে যদি 10টি নেকি হয় তাহলে 500 অক্ষর আমরা যদি তিলাওয়াত করি তাহলে 500 এর 10 দিয়ে গুণ দিলে কত হবে? 5,000 হবে, কত হবে? 5,000 হবে, 500-এ আপনি 10 দিয়ে গুণ দিলে কত হবে? 5,000 হবে। তাহলে একটা পৃষ্ঠা তিলাওয়াত করলে আমার আপনার আমল নামায় কমপক্ষে 5,000 নেকি লেখা হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আর সেই একটা পৃষ্ঠা পড়তে মাত্র 2-3 মিনিট সময় লাগে, মাত্র 2 মিনিট সময়, কয় মিনিট সময়? 2 মিনিট সময়ে আমার আপনার আমল নামায় কমপক্ষে 5,000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 মিনিটে 5,000 নেকি লাভ করা যায়, সেই নেকি লাভের জন্য আমার আপনার কোন আগ্রহ নাই, কোনো প্রতিযোগিতা নাই, কিন্তু দুনিয়া কামানোর জন্য আগ্রহ আছে কিনা বলেন? ভাইরা আমার, এখন যদি এই কথা কোনো সরকারে বলে দেয় যে 2 মিনিট কোরআন তিলাওয়াত করলে, অর্থাৎ একটা পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করলে 5,000 টাকা দেওয়া হবে, যেই তিলাওয়াত করুক, আর এটা রাত্রের 8:30 বাজে ঘুম থেকে উঠে তিলাওয়াত করতে হবে, তাহলে কি মনে করেন রাত 8:30 বাজেও কি কোনো মানুষ বাকি থাকবে তিলাওয়াত করতে? নিজেও ঘুম থেকে জাগ্রত হইয়া এই কোরআন তিলাওয়াত করবে, নিজের মা বাবা অসুস্থ থাকলে অসুস্থ মা বাবার ঘুম থেকে উঠাইয়া তেলাওয়াত করাইবে, ছোট্ট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া কোরআন তেলাওয়াত করাইবে, কারণ 2 মিনিট তেলাওয়াত করলে 5,000 টাকা পাওয়া যাবে, ঠিক কিনা বলে? তাহলে ভাইরা আমার,
5000 টাকার গুরুত্ব আর দাম আমার আপনার কাছে আছে, কিন্তু নেকির দাম আর নেকির গুরুত্ব আমার আপনার কাছে নাই, ঠিক না বলেন? অথচ ভাইরা আমার, টাকার দাম বেশি না নেকির দাম বেশি? দুনিয়ার জমিনে আপনার টাকা নাই, আপনি ওভার উপরে গেছেন, আপনি এক ভাইয়ের কাছে চাইলে দিবে, এই ভাই না দিলে আরেক ভাই দিবে, না হয় বাবা দিবে, না হয় মা দিবে, একজন না দিলে আরেকজন দিবে, কিন্তু আখেরাতে একটা নেকির জন্য বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, মা বাবা আপনাকে একটা নেকি দিতে রাজি হবে না। আপনার বিবির কাছে যান, যে বিবির জন্য আপনি 10 বছর বিদেশে কাটিয়েছেন, যে বিবিকে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করে তার অ্যাকাউন্টে পাঠিয়েছেন, আর সে মার্কেটে মার্কেটে যাইয়া যাইয়া টাকাগুলি খরচ করেছে, এই বিবির কাছে গিয়ে যদি বলেন, বিবি তোর জন্য কত কষ্ট করলাম, কত লক্ষ লক্ষ টাকা দিলাম, তোর কত গহনা দিলাম, আজকে একটা নেকির অভাবে পড়ে গেছি, একটা নেকি আমার দেশ না, তখন বিবি কি বলবে? বিবি বলবে, তুমি আসছো আমার কাছ থেকে নেকি নিতে, তুমি আমাকে বিবি বলতেছো, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। ভাইয়েরা আমার, তাইলে বুঝেন এই নেকির গুরুত্ব আছে কিনা বলেন, এই নেকির দাম আছে কিনা বলেন। তাহলে এই নেকির জন্য আমরা কোরআন তেলাওয়াত করব কিনা বলেন? এ মিয়া কথা বলেন না দি, আপনারা ঘুমাইয়াছেন গা? আমার পরে আরো দুইজন হুজুর আছে, অনেক বড় বড় আলেম, আপনাদেরকে মূল্যবান বয়ান শোনাবে। আপনারা যদি এইভাবে চুপ করে বসে থাকেন তাহলে তো হুজুররা আলোচনা করতে পারবে না। নেকির দরকার আছে কিনা বলেন? তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব কিনা বলেন? ভাইরা আমার, কোরআনকে আমাদের সাথী বানাতে হবে, কারণ আমার মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর দুনিয়ার কোন মানুষ আমার সাথে যাবে না, কোরআন আমার সাথে যাবে, ঠিক কিনা বলেন? ইযা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদার আসিহি। আল্লাহর নবী বলেন, যখন মাইতকে কবরে রাখা হবে, মাইতকে কবরে রাখা হলে এই মাইত যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক ভালো দেখে থাকে, এই মাইত যদি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করে থাকে, এই কোরআন মাইতের মাথার কাছে যুবকের বেশে উপস্থিত হয়ে যাবে। ভাইরা আমার, এই কোরআন আমার কবরের সাথে, এই কোরআন আমার হাসরের দিনের সাথে, এই জন্য কোরআনকে আমার অবশ্যই শিখতে হবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, যারা কোরআন পাঠে পারদর্শী হবে তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন, সুবহানাল্লাহ বলেন। আল মাহিরু বিল কোরআন মা আসসাফারাতিল কিরামিল বাবারাত والذي يقرا القران يتتعتع فيه وهو عليه شاق فله اجرا الله نبي বলেন, যে ব্যক্তি কোরআন পাঠে পারদর্শী, কোরআন পাঠে পারদর্শী ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন, আর যারা কোরআন পাঠে পারদর্শী না তারা কি করবেন? ও আমার ভাইরা, কোরআন পাঠে আপনি পারদর্শী না এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআনকে ঠেকিয়া ঠেকিয়া পড়ে, কষ্ট করে করে ঠেকিয়া ঠেকিয়া পড়ে, আল্লাহ নবী বলেন এই লোকটার জন্য ডবল সওয়াব। কন্যা সুবহানাল্লাহ, একটা হলো ঠেকিয়া ঠেকিয়া কষ্ট করতেছে, কষ্ট করে যে পড়াটা ছাড়ে না, এই জন্য একটা সব, আর একটা হলো তেলাওয়াতের সব। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কোরআন শিখবো কিনা বলেন? কোরআন নিজে শিখবো, নিজের সন্তানকে শিখাইবো, রাজি আছে কিনা বলেন? সবাই আমরা কোরআন শিখবো, সবাই আলেম হতে হবে এই কথা আমি বলি না, কিন্তু সবাইকে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক ভাইরা আমার, কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন আমাদেরকে সুপারিশ করবে, এই জন্য কোরআনের প্রতি আমরা যত্নবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন
কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।